বিয়ের পাত্রীয় বাজারে উঠে কেনা বেচার জন্য সেটা শুনলে অবাক লাগলেও তীব্র সত্য। একদিকে অভিনব প্রক্রিয়ায় এখান থেকে বিয়ের পাত্রী কেনা বেচা করা হয়। মেলার রীতি অনুসারে বিক্রির জন্য মেয়েরা উঠে যায় মঞ্চে, আর হাঁকাহাঁকি চলে নিলামে তোলা পণ্যের মতো। কুমারীর পিতাদের নিশ্চিত হতে হয় যে তার কন্যা আসলেই ভার্জিন। মেলাটিকে ভার্জিনদের মেলা হিসেবেও জানে দুনিয়ার মানুষ। মাছ মাংস তরি তরকারি থেকে শুরু করে সব প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রির জন্য হাট বাজার বা দোকানপাট থাকলেও জগতে যে বিয়ের পাত্রীয় বাজারে উঠে কেনা বেচার জন্য সেটা শুনলে অবাক লাগলেও তীব্র সত্য। আর এই রীতি চালু আছে আধুনিক বিশ্ব বলে পরিচিত খোদ ইউরোপের বুলগেরিয়ায়। স্টার জাগোরা নামে ইউরোপের বুলগেরিয়ায় একটি অংশ রয়েছে যার নাম আটিগ্রাম। যে জায়গাটি গ্রাম হিসেবে পরিচিতি লাভ করলেও বর্তমানে এটি শহরতলি। একদিকে অভিনব প্রক্রিয়ায় এখান থেকে বিয়ের পাত্রী কেনা বেচা করা হয়। সহজ ভাষায় বলতে গেলে একবার ঘুরে আসতে হয় সেই আজব বাজারে। বুলগেরিয়ায় রোমা নামে ক্ষুদ্র এক জনগোষ্ঠী আছে। আদর্শগত দিক থেকে রক্ষণশীল হলেও আদতে তারা খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। এদের মূল পেশা হলো তাম্রকার। তারা মূলত তামার বিভিন্ন জিনিসপত্র তৈরি করে থাকেন, এটাই এদের রুটি রুজি। দারিদ্র আর অনটন এদের নিত্যসঙ্গী, ফলে বিবাহের মতো ব্যয়বহুল অনুষ্ঠানের আড়ম্বর এদের পক্ষে সম্ভব হয় না। স্থানীয়রা এদেরকে কালাই দোজি নামে ডেকে থাকে। সংখ্যায় রোমা সম্প্রদায়ের মানুষেরা সংখ্যালঘু। জনসংখ্যার হিসেবে মাত্র 18,000 জনগোষ্ঠী রয়েছে এদের মধ্যে। মানচিত্রের আধুনিক জায়গায় অবস্থান থাকলেও এই গোষ্ঠীর ভাবধারা বড়ই গোড়ামি প্রকৃতি। এই অঞ্চলে ছেলে মেয়েদেরকে পরস্পরের সাথে মিশতে দেওয়া হয় না, কেননা ওরা যদি কোনো ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে, এমনকি উন্নত বিশ্বের যেখানে লেখাপড়াটাই সবচেয়ে এগিয়ে, সেখানে মেয়েরা একটু বড় হলেই তাদের স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। যদি স্কুলে যেতে গিয়ে কোনো বিপদের মুখে পড়ে সম্মান নষ্ট হয় মেয়েদের, তাই তাদের এক ঘরেই করে রাখা হয়। এই সকল দিক থেকে গোড়ামি করলেও রীতি অনুযায়ী ঠিক বিয়ের প্রথা রয়েছে এখানে। তবে অন্যান্য জায়গার তুলনায় এখানে বিয়ের রীতি সম্পূর্ণ আলাদা। বিয়ের জন্য এখানে বরদের কনে কিনে নিয়ে বিয়ে করতে হয়। বছরে 4 বার গ্রীষ্ম ও বসন্তকালে বাজার বসানো হয় গোটা দেশে। সেখানে কনেরা তাদের বাবা মায়ের সঙ্গে সেজে গুজে বাজারে আসে। তাদের সৌন্দর্য ও আকর্ষণীয়তার উপর মোহিত হলেই কোনো পুরুষ তাকে কিনে নিয়ে বিয়ে করেন। মেলাটি অনুষ্ঠিত হয় শহরের বাইরে বিশাল এক মাঠে, যেখানে পুরাতন এবং নতুন ফ্যাশনের সাজে উপস্থিত হয় তরুণীরা। কালাইদোজি তরুণীরা ব্রাইডের বেশে চুলকে সজ্জিত করে লং ভেলভেট স্কার্ট আর রং বেরঙের হেড স্কার্ফ সাথে গা ভর্তি গয়না দিয়ে সাজিয়ে তোলে নিজেদের। বিক্রি হলেও পাত্রীর সাজে মেলায় আসা মহিলাদের শুধু পছন্দ করলেই হবে না, পুরুষদের এর জন্য ব্যয় হয় নিজেদের আয়ত্তের অনেক অর্থ করি। কারণ যে পুরুষের যে মহিলাকে জীবনসঙ্গী হিসেবে পছন্দ হবে তার জন্য তাকে প্রচুর মূল্য দিতে হয়। কয়েক লক্ষ টাকা পর্যন্ত দর উঠে মেলায় পাত্রী হিসেবে যোগ দেওয়ার নামীদের। কনে বিক্রির এই মেলায় যুক্ত থাকে অন্যান্য সামাজিকতা। আমাদের দেশের মেলায় যেমন উৎসবের অংশ হিসেবে থাকে খাবারের দোকান, এখানেও তাই। খাবারের দোকানগুলোতে পসরা সাজিয়ে বসে গ্রিল করা মাংস এবং পিয়ার। তবে এসব দোকান তখনই জমজমাট হয় যদি তরুণীর পরিবার, বিশেষ করে তার পিতা, পাত্রপক্ষের সাথে একমত হতে পারেন। তরুণ তরুণীর পছন্দের পাশাপাশি টাকা পয়সার ব্যাপারটাই মুখ্য। এখানে নাবালক দম্পতি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হয় না, ফলে 13 বছরের মেয়ের সমবয়সী পুরুষ সঙ্গী এখানে একেবারেই বিরল নয়। এমনও দেখা গিয়েছে বাবা মায়েরা ছেলে মেয়েকে অল্প বয়সেই এই মেলায় অংশগ্রহণের জন্য নিয়ে এসেছে, কারণ তাদের ধারণা বেশি দেরি করলে হয়তো ছেলে মেয়েকে সারা জীবন চিরকুমার বা চিরকুমারী হয়েই কাটাতে হবে। মেলার রীতি অনুসারে বিক্রির জন্য মেয়েরা উঠে যায় মঞ্চে, আর হাঁকাহাঁকি চলে নিলামে তোলা পণ্যের মতো। মেলাটিকে ভার্জিনদের মেলা হিসেবেও জানে দুনিয়ার মানুষ। কুমারীর পিতাদের নিশ্চিত হতে হয় যে তার কন্যা আসলেই ভার্জিন। এর পেছনে আসলে যে কারণ দাঁড়ায় তাতে করে এটাই বলতে হয়
বিবাহ ইচ্ছুক পুরুষেরা এতে করে নিশ্চিত থাকতে পারেন যে ভবিষ্যৎ প্রজন্মের সন্তানেরা সত্যি একমাত্র তারই সন্তান। আধুনিক জীবনধারায় নিত্যপণ্যের অন্যান্য সব কিছুর সাথে যুক্ত হয়েছে ইন্টারনেট, মোবাইল ফোন ইত্যাদি তথ্য প্রযুক্তির প্রভাব। কিন্তু তারপরও আগের যুগের সংস্কৃতি মনা বুলগেরিয়ার এই কালাইদোজি জনগোষ্ঠীর লোকেরা এটিকে সহজভাবে গ্রহণ করতে পারছেন না। তারা মনে করেন এতে তাদের সংস্কৃতির বিনাশ ও বিলুপ্তি ঘটবে। দেখা যাক, পৃথিবী আর কত দূরে এগিয়ে গেলে এরা তাদের মেয়েদের বিয়ের জন্য আর নিলামে তুলবে না।